हाय बंधुरा, वेलकम टू एम एस एवरीडे लाइफ। आज के सकाले उठे एकदम फ्रेश हुए नहीं तारपरे चले बेडरूमे बेडरूमे बेडटा एकटू क्लीन करे नेब। तारपरे आज के जेहेतु एखन मेड नेई तो घरटा झाड़ दिए मुछब। एक्चुअली आमी प्रत्येक दिन झाड़ दिए ही राखछि एखन, केनना रोज रोज मुछ एक्चुअली ओसब काज आमी एकदम ही करते पारि ना सेइभाबे सत्यि कथा बोलते। तो जाइ होक रोज रोज मुछछि ना, झाड़ दिए रेखे दिच्छि আর সপ্তাহে তিন দিন করে মুছছি। তো রবিবার দিন মামার বাড়ি যাব বলে তাড়াহুড়ো করে মা কোনো রকম মুছেছিল, তো আজকে আমি আবার ভালো করে একটু মুছে নেব। তো আজকে বেশ সকালটা ভালো কাজ আছে, মেড না থাকলে যা হয় এখন আমার মতো অনেকেরই পরিস্থিতি এরকম। কিন্তু হ্যাঁ, তাদের পরিস্থিতি খুব ভালো, তারা মনে মনে হয়তো ভাববে যে দেখো আমরা মেড নিই না, যারা মেড নেয় না আর কি তাদের বেশ ভালো লাগবে, কেননা তাদের তো এখন কোনো অসুবিধাই নেই, তারা সবসময় ওটা করে আসে। তো ঠিক আছে, চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করবো যা যা করবো। তোমরা সবাই ভালো থেকো।
তোমরা সবাই কেমন আছো? তোমাদের দিনটা খুব খুব ভালো কাটুক এই জন্য পডকাস্ট স্টার্ট করছি। তো ব্রেকফাস্ট করে আমার স্নানও হয়ে গেছে, তো একটু চুল টুল আঁচড়ে নিয়ে সিঁদুর টিঁদুর পরে নিয়ে তারপরে যাব পুজো দিতে। স্নান কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে দেখি কটা, 10:45। তো আজকে সকালে হাজবেন্ড 9টায় বেরিয়ে গেছে, তো আমি তো একদম সত্যি কথা আর্লি রাইজার নই, তো সেই জন্য মা আবার ভোর 5টার মধ্যে উঠে পড়ে, উঠে চা টা খায়, উনি নিজে নিজেই করে নেয়। জানে আমার বৌমা এত তাড়াতাড়ি উঠতে পারবে না কোনোদিন না, এটা স্বপ্ন। তো মা চাটা করে, এখন যেহেতু মেয়ে নেই ঠাকুর পুজোর বাসন টাসন মেজে রাখে, আর সকালের খাবারটা মাই করে ফেলে। তারপরে আমি উঠলাম, উঠে রোজ রোজ ঘর মুছি না, ঘর সপ্তাহে এখন 3 দিন মুছি, মঙ্গল বৃহস্পতি আর রবি। এই রবিবার মাই কোনো রকম ভাবে মুছে চলে গেছিলাম আমরা মামার বাড়ি, তো সেই জন্য আজকে আমি মুছলাম একটু ঠিকঠাক করে আর কি। তো এবার ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, পুজো দেবো। পুজো দিয়ে ওদিকে দেখি রান্নাঘরে মা কি কি কেটে রেখেছে, সম্ভবত আজকে সয়াবিনের তরকারি হবে, মানে মাছ মাংস ডিম কিছুই হবে না। তার কারণ আমার হাজবেন্ড এখন রবিবার করে বাজার বেরোচ্ছে, যা কেনার একবারে কিনে নিয়ে চলে আসছে, তো এই রবিবার যাওয়া হয়নি। এইবার ঘরে যা সবজি ছিল তাই দিয়েই চলছে, আর কাল আর আজকের মধ্যেও সময়ও পাইনি, কারণ 9টার মধ্যে বেরিয়ে যেতে হয়েছে। তো সেই জন্য ঘরে মাছ মাংস কিছুই নেই, তো আজকে সয়াবিনের তরকারি হবে। আর কি কি হবে চলো তোমাদের সাথে শেয়ার করি, আগে আমি পুজোটা দিয়ে নিই। শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলাবিলাসে, হাসিছো খেলিছো তুমি আপন মনে, নীরজনে প্রভু নীরজনে খেলিছো, এ বিশ্বলোয়ে বিরাট শিশু আনমনে খেলিছো, নিত্য তুমি হে উদা সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার। Thank you.
পূজো শেষ করে কিচেনে চলে এসেছি। এখানে মুসুর ডাল সেদ্ধ হতে দিয়েছে, আর এখানে আমড়াটা জাস্ট একটু তেলে ফোড়ন দিয়ে ভাজছি, আমড়ার চাটনি হবে। আর এখানে বললাম সয়াবিনের তরকারি করব, তো সেই সয়াবিনটাকে একটু গরম জলে আর কি ফুটিয়ে নিচ্ছি, সেদ্ধ করে নিচ্ছি আর কি যেটাকে। তো প্রথমে সয়াবিনটাকে একটু তেলে নুন দিয়ে ভেজে নেব, তারপরে হয়ে গেলেই ওতে নুন হলুদ দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলোকেও ভেজে নেব। তারপরে দুটো যেই ভেজে তোলা হয়ে যাবে ওর মধ্যে পেঁয়াজ ভাজবো। তো এখন সয়াবিনটা করছি, আমার এর আগে দেখালাম আমড়ার চাটনি, আর এদিকে মুসুরির ডালটা হয়ে গেছে, আর সকালের আলু ভেন্ডি ভাজাটা রয়েছে। এইটাই হবে আজকে আমাদের লাঞ্চ মেনু, এই যে ডাল, এদিকে চলছে আলু ভাজা। আলু ভাজা কমপ্লিট হয়ে গেলে তুলে নিয়ে ওর মধ্যে বললাম পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে কম পেঁয়াজ দিয়েছি, তার কারণ আমি একটু পেঁয়াজ পেস্টও করে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা, আদা নেই। তো তার মধ্যে এই মশলাটা দিয়ে দিলাম, তারপরে এটা যেই ভালোভাবে কষে যাবে এর মধ্যে অ্যাড করে দেব নুন, চিনি, হালকা সামান্য চিনি স্বাদ মতো আর কি, আমি সব রান্নাতেই ব্যবহার করি সেই কারণে, আর হলুদ, আর এক চামচ মতো জিরে গুঁড়ো। এই ভালোভাবে মশলা যেই কষে গেল, তার মধ্যে ওই ভেজে রাখা সয়াবিন আর আলুটা দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে জল অ্যাড করে দেবো। ব্যাস ফুটে গেলেই নামিয়ে নেব, হয়ে গেল সয়াবিনের তরকারি। তো আজকের খুব সিম্পল লাঞ্চ মেনু। সন্ধে হয়ে গেছে, ব্লগটা আমি বেশি কন্টিনিউ করছি না, আজকে এখানেই স্টপ করছি। আজকের ব্লগে শুধু রইল যে মেড না থাকলে এখন হাউসওয়াইফদের কি পরিস্থিতি। তো শুধু হাউসওয়াইফ নয়, সবারই কথাই বলছি। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগটা দেখতে থাকো। বাই।